এরা ভারত বিরোধিতা করে, কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছা গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে 2001 সালে ক্ষমতায় এসেছে, মনে আছে? ভারত কোথায় করা গেল রে গেল, ইন্ডিয়া হয়ে গেল। ভারতের সাথে 25 বছরের মৈত্রী চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছেন বলেই আজকে সীমান্ত সমস্যার 68 বছরের সমাধান, 68 বছরের পর সীমান্ত সমস্যার সমাধান হয়। মৈত্রী চুক্তি আমরা করেছিলাম বলে বাংলাদেশের সমান আরেকটা বাংলাদেশ সমুদ্র সীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি। আজকে বঙ্গবন্ধু ওই মৈত্রী চুক্তি করেছিলেন বলেই আজকে শান্তিতে শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় হয়েছে, সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। কি হয়নি? 25 বছরের মৈত্রী চুক্তি, এবার কিন্তু কোনো চুক্তি হয় নাই। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি, এ দুটা কি এক? পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না, জেনে নেন সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়। আমরা মালয়েশিয়ার সাথে পদ্মা সেতুর জন্য সমঝোতা স্মারক করেছি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু করেছে, ঠিক কিনা বলে বকুল সাহেব? বিভ্রান্তি সৃষ্টি করবেন না। 3,500 পিস শাড়ি নিয়া নতুন দিল্লিতে কারা গেছে? 75-এর পর 3,500 জামদানি শাড়ি নিয়ে কারা গিয়েছিল নয়া দিল্লিতে? লাল গালিচা সম্বর্ধনা নিয়ে ওই যে বেগম খালেদা জিয়া ফিরে এলেন ঢাকা বিমানবন্দরে, সাংবাদিকরা জিজ্ঞেস করল গঙ্গা চুক্তির কি হল, খালেদা জিয়া কি বলল? আরে আমি তো গঙ্গা চুক্তির কথা বলতে ভুলেই গেছি।